হাই এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর আজকে ব্লগে তোমাদের স্বাগত। আর কি বলবো, আমার প্রচন্ড ঘাড় ব্যথা, গলা ব্যথা, পিছনে ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। বালিশটা গরম হয়নি, বালিশটা দিয়েছে একটু গরম করে, কিন্তু গরমও হয়নি বেশি করে। আর আজকে কি রান্না করবো সেটাই ভাবছি, কি রান্না করবো, অনেকটা দেরি হয়ে গিয়েছে। আজকে রান্না করবো ডিম এগ। আর রাত্রে তোমাদের একটা রেসিপি দেখাবো যা আমি ফার্স্ট টাইম করব, সেটা সবাই জানে কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম রান্না হবে, তো তোমরা তো তখন দেখাবো তোমাদেরকে একটু কেমন হবে, খাওয়ার পরে না বোঝা যাবে। আর এখন দিনের বেলা ডিম করে নেব, মানে এক কারি করে নেব কিছু একটা, আর বাজা টাজা করে খেয়ে নেব। কি খাবো কিছু বোঝাই যায় না, ভালো লাগে না কিছু খেতেও। আর এই কয়েকদিন ধরে এমনিতেও নিরামিষ খেয়েছিলাম, 4 দিন নিরামিষ খেয়েছি কন্টিনিউ, আর আর প্রচন্ড মানে ইট হয়ে গেছিলাম। এখন ভাবছি আজকে তো নিরামিষ খাবো না, আজকে তো আমিষ খাবো, কারণ পুজো হলেও আমি আর পাচ্ছি না নিরামিষ খেতে, আর পাচ্ছি না, অল্প হলেও পেঁয়াজ দরকার আমার কাছে। মানে মাছ মাংস বা ডিম কোনো কিছু অসুবিধে কোনো মানে না খেলে কোনো অসুবিধে নেই, কিন্তু আমার পেঁয়াজ বা রসুন হলেই হয়ে যাবে, কিছু একটা কিছু একটা মধ্যে অল্প পেঁয়াজ পড়লেই হয়ে যায়, আমার খাবার হয়ে যায়। হয় শুধু নিরামিষে তরকারির মধ্যে মনে করো যদি অল্প একটু পেঁয়াজ বা রসুন কুটে দিয়ে দিই, ঠিক আছে, ডিম মাছ মাংস পাত্তা দেবে না। তো আজকে দিনের বেলা যা গরম ডিম ছিল তো ডিমটাই করে নেবো, আর রাত্রে ও মাংস নিয়ে আসবে শায়দ, বলতে পাচ্ছি না, কারণ ওর হাতের ব্যথাটা একটু কম ছিল না, ভালো লাগছে না আমার বলছে, সো বলতে রাত্রে নিয়ে আসবো, দেখা যাক। তো ডিম যা আছে তাই করে নিই, আর রাত্রিতে তোমাদেরকে দেখাবো একটা রেসিপি, ঠিক আছে? তুমি কেন আসছো? ও আসছে, আমি ডিম রান্না করবো বলে। তো তাতে এমন হাসার কি হয়েছে? ডিম প্রচণ্ড পরিমাণে গাড়ে ব্যথা করছে, কেন বোঝা করছে আমি বুঝতেও পারছি না। বালিশে ঘুম, বালিশটা তো এত নরম তাও হচ্ছে না। রেডি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর চিনি, অল্প মানে স্বাদ মতো চিনি লবণ দিয়ে দিলাম এখানে। এরপর দিয়ে দিলাম দই, টক দই দিয়ে দিয়েছি, মানে ইস্ট না থাকলে টক দই দিয়েও করতে পারো, তো আমি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিলাম বেকিং সোডা, বেকিং পাউডার হাফ টেবিল স্পুন, বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর রুটিটাকে, তো রুটিটাকে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য ওই দোরটাকে, তারপর দোরটাকে ঠিক করে বসে দিয়েছি। তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম প্রথম পিৎজা সস, পিৎজা সস দেওয়ার পরে দিয়ে দিলাম মশলাটি, করে ওই যে দেখতে পাচ্ছি আমার স্যালাডগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পর এটা তোমার ভেজ করেছি, কারণ এটার মধ্যে পনিরও যাবে। ডেকোরেশনটা ফার্স্ট বানাচ্ছে, সেটা ডেকোরেশন করে নিতে দেখার জন্য যে কেমন হবে না হবে, মানে কী বলবো তোমাদের, কিন্তু বানিয়ে হবে এত টেস্টি হয়েছে, এত টেস্টি মানে বলার মতো কিছু নেই যে। এবার আমি চিজটার মধ্যে তোমার চিজ দিয়ে দিলাম, ওই চিজটা গ্রেট করা চিজ দিলে ভালো হতো, তো আমি এখানে পিস করা চিজ নিয়ে চলে এসেছি, তো তার জন্য এগুলোকে আমি ছেড়ে শুকো করে করে দিয়েছি। চার পিস করেছি, 2 মিনিটে খেয়ে নিয়েছি, পুরো ফাঁকা কমপ্লিট, শেষ কমপ্লিট, 2 মিনিটে পিৎজা কমপ্লিট, এত টেস্ট করতে আমি ভাবতে পারিনি।
জানি যে আমি ফার্স্ট টাইম বানিয়ে একটু মাংসর বানাতে পারবো। আজকে এখানে ব্লগটা কমপ্লিট করে নিচ্ছি, আর আমার পিৎজা দেখে তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট তো করো না তারপরে বলছি কমেন্ট করে জানাবে, আর আবার নিউ কোনো কিছু রেসিপি বা কোনো কিছু হলে তোমাদের অবশ্যই জানাবো। টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।